এইমাত্র পাওয়া খবর, ভারতের তৃতীয় ঢেউ শুরুর আশঙ্কা। করোনা সংক্রমণ বাড়ছে, এরই মধ্যে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা আসতে চলেছে। তাই তো এবার দুর্গা পূজা বন্ধ করা নিয়ে মিডিয়ার সামনে একই বললেন সালমান খান, এবং যে কারণে ভারতে দুর্গা পূজা বন্ধ করার প্রয়োজন বলে মনে করছেন সালমান খান। তাই তো এবার দুর্গা পূজা বন্ধ করা নিয়ে মমতা ব্যানার্জির সাথে একই বললেন সালমান খান, যা শুনে সবাই অবাক। বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ভারতে করোনা সংক্রমণ বাড়ছে, দেশটিতে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই তো এমন অবস্থায় ভারতের দুর্গা পূজা কতটা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। সালমান খান বলেন, যদি এই বছরে হিন্দু ধর্ম অবলম্বীরা দুর্গা পূজা পালন না করে ঘরে বসে তাদের ধর্মকে পালন করে, তাহলে হয়তোবা কিছুটা হলেও করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাবে গোটা ভারত। কেননা কোরবানি ঈদের সময় ঈদ পালন না করার নির্দেশ দিয়েছিলেন বিজেপি সরকার, এমনকি কোরবানি ঈদে পশু কোরবানি বন্ধ সহ কোরবানি ঘরে বসে নামাজ পড়তে বলেছিলেন। তবে কেন এবার দুর্গা পূজা পালন করা হবে? তবে কি ভারত হিন্দু রাষ্ট্র বলে হিন্দুদেরকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন মোদী সরকার? তাই তো সালমান খানের এমন মন্তব্যে মিডিয়া জুড়ে চলছে আলোচনা ও সমালোচনা। তৃতীয় ঢেউয়ের আশঙ্কা সত্যি করে ভারতে চরচর করে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী গত 24 ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন 46,164 জন। তাদের মধ্যে 31,445 জন সংক্রমিত হয়েছেন শুধু দক্ষিণ রাজ্য কেরালায়। তাই তো ভারতে এমন অবস্থায় দুর্গা পূজা বন্ধ করা অতি জরুরি, তা না হলে ভারতের মৃত্যু কুড়িতে পরিণত হবে বলে মনে করছেন সকলে। তাই তো সালমান খান মূর্তি পূজা নিয়ে বলেন, আমাদের ধর্ম অনুযায়ী মূর্তি পূজার কোনো বিধান নয়, কেননা ইসলাম ধর্মে মূর্তি পূজা হারাম। যে মূর্তির কোনো প্রাণ বা জীবন নয়, সে কিভাবে দেবতা হতে পারে? আর যদি সে দেবতাই হয়ে থাকে, তাহলে সে কেন নিজেকে রক্ষা করতে পারে না? তাই তো সালমান খানের মতে মূর্তি পূজা উৎসব বা অনুষ্ঠান বলে মনে করেন। কিন্তু মোদী সরকার জানিয়েছেন এবারের পরিস্থিতি গতবারের মতো নয়, গত বছর অনেক খারাপ ছিল, তার জেরে মানুষ অনেকেই ভয়ে বেরোননি। কিন্তু এবার একদিকে ভ্যাকসিনেশন হয়েছে, তার মধ্যে করোনার গ্রাফ অনেকটাই নিচে নেমেছে, তার ফলে মানুষ গতবারের তুলনায় অনেকটাই স্বস্তিতে বের হতে পারবেন। তাই তো সেই অনুযায়ী পূজাকে সামনে রেখে প্রস্তুতি নিতে চলেছে বিজেপি সরকার। তাই তো মোদী সরকারের এমন কাজকে কখনোই সমর্থন করতে পারছে না সালমান খান সহ ভারতের সকল মুসলিমরা। তাই তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, এবছরে পশ্চিমবঙ্গে দুর্গা পূজা পালন করা হবে না, এতে করে মুসলিমদের ভেতর অনেক রকমের বৈষম্য ঘটতে পারে। তাই তো দুর্গা পূজা বন্ধ করা নিয়ে সালমান খান ও মমতা ব্যানার্জির এমন মন্তব্যে মিডিয়া জুড়ে চলছে আলোচনা সমালোচনা। তো বন্ধুরা, ভারতে এবছর দুর্গা পূজা বন্ধ করা নিয়ে সালমান খানের এমন মন্তব্যে আপনাদের মতামত কি, এবং আপনারা কি চান করোনা মহামারীর ভেতরে এবছরের দুর্গা পূজা ধুমধাম করে পালন করা হোক? কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।